বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তর থেকে ভেসে আসছে মুহুর মুহুর গুলির শব্দ, থেমে থেমে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বান্দরবনের তুমরু সীমান্ত এলাকা থেকেও। আবার বাংলাদেশ সীমান্ত ঘেঁষে উঠছে মিয়ানমারের একাধিক হেলিকপ্টার। হেলিকপ্টার উড়ার সময়ও বন্ধ হচ্ছে না গুলির শব্দ, বরং গুলির মাত্রা আরও বেড়ে যায়। গত কয়েকদিন ধরে এই গুলি এবং মোটরসাইকেল বিস্ফোরণের শব্দে চরম আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী বাংলাদেশিদের। এর মধ্যে রোববার বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে মিয়ানমারের দুটি অবিস্ফোরিত মোটরসাইকেল। প্রতিবেশী দেশ মিয়ানমারের এই অস্থিতিশীল পরিস্থিতিতে প্রাণ ভয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গুলার আওয়াজ পাচ্ছি প্রতিদিন, দশটা বৃষ্টিয়া এরকম করে ফুটতেছে। আমরা এখানে ঠিক মতো লেখাও করতে পারি না, এটা পরীক্ষা চলতেছে এখন। দুরাবস্থা দিয়ে তারা রাতের দিনে মারে, আর আর গুম নাই তো এখন। রাতের দিনে কি অবস্থা, কোন সময় আমাদের বাড়িতে পড়তে, কালকে উত্তর পাড়ায় পড়ছে, আজকে আমাদের বাড়িতে পড়তে পারে। এর আগে একবার মিয়ানমার থেকে উড়ে আসা বুলেট তুমরু সীমান্তের একটি স্কুলে আঘাত হানে, আর এখনকার উপর্যুপুরি শব্দে শিক্ষার্থীরাও আতঙ্কের মধ্যে রয়েছে। সকাল ৬টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত কিছুক্ষণ পরপরেই অথবা এক নাগাড়িও গুলাগুলির প্রচণ্ড আওয়াজ আমরা এখানে শুনতে পাই, যার কারণে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অত্যন্ত আতঙ্কে থাকে। এমনভাবে গুলাগুলি ছুড়ায় মাটি আমাদের বাড়ি ঘর এমনভাবে খেপে উঠে, সবাই আমরা আতঙ্কের মধ্যে আছি। এখন বর্ডার এলাকা, এই যে দেখেন এখনো ফায়ার হচ্ছে। এদিকে মিয়ানমারের রহস্যময় পরিস্থিতিতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের টহল জোরদার করা হয়েছে, সেই সাথে গোলাগুলি মোটরসাইকেল নিক্ষেপের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদও জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। মিয়ানমারকে আমরা আমাদের পর্যায়ে সতর্ক করেছি, প্রতিবাদ বিবৃতি প্রেরণ করেছি এবং কূটনৈতিক ভাবেও এটা প্রতিবাদ বিবৃতি প্রেরণটা আপনারা আজকে খবরে দেখেছেন, জানানো হয়েছে মিয়ানমারকে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিদ্রোহীদের দমনে মিয়ানমার সেনাবাহিনী লাগাতার আক্রমণের পাশাপাশি বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এ ধরনের তৎপরতা চালাচ্ছে। বানরবনের নাইক্ষ্যংছড়ি থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ।